দেখুন ডিসপ্লে এর অবস্থা কতবার যেটা আঘাত করেছে তারপরে এবার আহ ইউটিউবে জানতে দেখি যাওয়া যায় কিনা ইউটিউবে আবার ভিডিও প্লে দিয়ে না তাহলে আবার কপিরেট খেয়ে যাব। যাবো ইনফিনিক্স লাভাররা কোথায় আসছেন তারা ফের আসেন দিকে কারণ আপনাদের জন্য সেরা একটি ভিডিও হতে যাচ্ছে আজকে কারণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট টেন প্লে মডেল একটি মোবাইল এবং এটা আমাদের ইসমাইল গত প্রায় দুই বছর উপরে এটা ইউজ করতেছে এবং ডেলি ইউজের পারপাসে এটাতে সে একটা কাজ করেছিল সেটা কি পারিবারিক বা যে কোনো কারণে হোক রাগের রাগের সহিত কি করছিল এই মোবাইলটাকে ঢেল মারছিল তো এই ডেলটা লাগছিল এই যে টেবিল আছে না টেবিলের এই জায়গাতে লাগার পরে জুড়ে গোল্ড এরকম বাইকে গেছিল এইটা কি করছিল বলেন তো দেখি সোজা করছিলাম কিভাবে সুযোগ করছিলাম যখন ওই যে এই টেবিল এখানে লাগছিল লাগার পরে তো বাক তো বাঁক হয়ে গেছিল বাঘ হওয়ার পরে ঠিক আমি আবার টেবিল এর এখানে মাথায় ধৈরা এভাবে চাপ দিয়ে আবার এই চালাইতেছি আহ তো ভিউয়ার্স ইসমালের কাছে শুনলেন যে এইটা কি করছে যে সে দনুকের মতো যখন বাইকে এই মানে চাঁদের মতো বাইকে গেছিল পরে আবার উল্টা দিকে এইভাবে চাপ দিয়ে আবার সোজা করছে সোজা হওয়ার পরে এটা কিন্তু আবার সার্ভিস দিতেছে আগের মতোই তো এইভাবে চলতেছে চলতেছে তার মানে তারপরে কি করছিল ইসমাইল একটু অসতর্ক মানুষ তো ওই যে টিবুল ফারে যা বিভিন্ন জায়গায় যায় ওখান থেকে হাত থেকে পরে যায় এই করতে করতে মোবাইলের দেখেন অবস্থাটা কি হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে আজকের অবস্থাটা দেখুন হ্যাঁ এই যে এই অবস্থা এখনো টাচ ডিসপ্লে বা অন্যান্য হার্ডওয়্যার সফটওয়্যার সবকিছু চলতেছে ভিওয়ার্স দেখুন এখন ইনফিনিক্স মোবাইলটা আমরা চালাবো যেটার কথা বললাম আমরা এই প্রথমে ডাকনা তুলে তো দেখি ইয়াটা এল বা ডিসপ্লেটা দেখুন ডিসপ্লের অবস্থা কতবার যেটা আঘাত করেছে তারপরে এবার ইউটিউবে জানতে দেখি যাওয়া যায় কিনে ইউটিউবে আবার ভিডিও প্লে দিয়েন না তাহলে আবার কপিরেট খেয়ে যাব ডায়াল এই যে ডায়াল ফেড দেখুন ডায়াল ফেড সুন্দর মতে ডায়াল হচ্ছে সব কাজ করতেছে সুন্দর মতে কাজ করতেছে সব জায়গায় কাজ করা যাবে ফেসবুকে যাওয়া যাবে এই যে ফেসবুকে যাচ্ছে সব হচ্ছে তো ভিউয়ার্স এত যদি ফেসিলিটি পাওয়া যায় ইনফিনিক্স এর মোবাইলের মধ্যে হ্যাঁ তাহলে ইনফিনিক্স কেন নয় হ্যাঁ তো ইনফিনিক্স এর জয় হোক তো আমি বলবো ভিউয়ার্স যারা ইনফিনিক্সের এর লাভার আছেন তাদেরকে বলবো যে এই যে ইনফিনিক্সের যে মোবাইল গুলো আছে সেগুলো কতটা স্ট্রং বা তাদের হার্ডওয়্যার কত স্ট্রং সেটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি তো ইনফিনিক্স কোম্পানি কিন্তু আসলে ভালো কোম্পানি আপনারা শ্রেফ দেখাচ্ছি যে যারা ইনফিনিক্স সম্বন্ধে খারাপ বলেন তাদেরকে বলতেছি ইনফিনিক্স আসলে কত স্ট্রং তো ভিউয়ার্স আমি এটা অন করে আবার দেখাচ্ছি দেখুন এই যে এখনো কিন্তু আমাদের দেখুন এই যে চলতেছে হ্যাঁ একদম সুন্দর চলতেছে অলরেডি ডেলি ইউজ করতেছে মানে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপে কথা বলতেছে ডায়াল করতেছে কোনো কিছু জামলা হইতেছে না দেখুন এই যে অবস্থাটা দেখুন হ্যাঁ সব কিছু চলতেছে অথচ অন্য অন্য কোম্পানি যারা আছে যারা বলেছে খুব দামি কোম্পানি তাদের হাত থেকে একবার পড়লে পরের দিনটা আসার ডিসপ্লে কাজ করে না